রোজার মাসে সারা দিন ব্যাপী রোজা থাকতে হলে আমাদের এনার্জির যে প্রধান সোর্স সেটি হচ্ছে সেহরি। সেহরির খাবারটি যদি পরিপূর্ণ হয় তাহলে কিন্তু আপনি সারা দিন ব্যাপী নিজেকে কোনো ধরনের কোনো জটিলতার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে না, অর্থাৎ আপনি সারা দিন এনার্জেটিক থাকতে পারবেন, সারা দিন আপনার কাজে মনোনিবেশ করতে পারবেন। সেজন্য সেহরিটি হতে হবে অবশ্যই একটি ব্যালেন্স খাবারের সমারোহ, অর্থাৎ দীর্ঘ সময় পেটে থাকে এই জাতীয় খাবারই সেহরিতে রাখতে হবে। কিন্তু আমাদের অনেকের মধ্যে রোজার প্রথম দিনগুলোতে সেহরি গ্রহণ করব না বা খুব অল্প খাবার খেয়ে নিজের ক্ষুধা মোচন করার একটি সম্ভাবনা বা একটি টেন্ডেন্সি দেখা যায়, কেননা রোজার মাস যেহেতু অন্য ১১টি মাস অপেক্ষা একেবারেই ভিন্ন, সেজন্য রোজার মাসে এই সমস্যাগুলো অনেকেই ফেস করেন। কিন্তু রোজার মাসে আপনাকে মাথায় রাখতে হবে যে সেহরিতে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি এই জিনিসগুলোর কম্বিনেশন থাকতে হবে। যদি কিনা এই জিনিসগুলোর ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনি শারীরিকভাবে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ফেস করতে পারেন। রোজার মাসে অনেকেরই যেহেতু দেখা যায় যে ঘুম থেকে উঠে সেহরি গ্রহণ করতে অসুবিধা হয়, তাদের জন্য আমি বলবো খাবার আপনি যেগুলোই রাখেন না কেন মাথায় রাখবেন সেই খাবারগুলো যেন ক্যালোরি বহুল হয়, পাশাপাশি সেগুলো দীর্ঘ সময় পেটে থাকে। অল্প খাবার গ্রহণ করুন কিন্তু সেগুলো যেন পুষ্টি সমৃদ্ধ হয়। সেজন্য কী করতে হবে, আমি সবসময় আমার পেশেন্ট যারা আসেন বা দর্শক যারা শুনছেন তাদের উদ্দেশ্যে একটি পরামর্শ দিয়েই থাকি। খুব সহজ একটি মানে প্রক্রিয়া আপনি অবলম্বন করতে পারেন। একটি প্লেট নিয়ে সেই প্লেটটিকে চারটি ভাগে ভাগ করে নিয়ে সেই প্লেটটিকে আপনার রোজার মাসের আদর্শ সেহরির খাবার হিসাবে বা সেহরির থালা হিসাবে প্রেজেন্ট করতে পারেন। থালাটির একটি ভাগে আপনি কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বোহাইড্রেট সিলেকশনেও কিন্তু গুরুত্ব দিতে হবে। সিলেকশনে গুরুত্ব দেওয়া বলতে আপনি যদি যে পারেন তাহলে অবশ্যই জটিল শর্করা যেগুলো আছে, লাল চাল, লাল আটার তৈরি যে সকল খাবার আছে সেগুলো খাদ্য তালিকায় রাখতে পারেন। লাল চালের ভাত, লাল আটার তৈরি রুটি, শাকসবজির পোর্শনটি রাখতে হবে দুটি ভাগে, অর্থাৎ একটি ভাগে কার্বোহাইড্রেট আর একটি ভাগে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, এখান থেকে যে কোনো একটি রাখতে পারেন। আর বাকি দুটি অংশে রাখবেন আপনি বিভিন্ন ধরনের সবজি যেগুলো আছে সেগুলো আর ফল। এই কম্বিনেশনটা যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু সারাদিন এনার্জেটিক থাকতে পারবেন, যে কোনো ধরনের জটিলতা মুক্ত থেকেও সিয়াম সাধনা করতে পারবেন। আর সেহরির বিষয়ে অবশ্যই সবাইকে কিন্তু গুরুত্ব দিতে হবে, কেননা সেহরির খাবারগুলো যদি সহজ পাচ্য হয় যে আপনি খেলেন আর সহজেই হজম হয়ে গেল, তাহলে কিন্তু দীর্ঘ সময় আপনাকে সেটি এনার্জেটিক রাখবে না। নিজেকে এনার্জেটিক রাখার জন্য, নিজের শরীরের পুষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে যেই খাবারগুলো আস্তে আস্তে হজম হয় সেই খাবারগুলোকে সেহরির খাবার তালিকায় প্রাধান্য দিতে। ধন্যবাদ।